ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এক কথায় তাকে বলা যায় ন্যাশনাল ক্রাশ। বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি যখন মেকআপ ছাড়া চলতেই পারে না, সেই সময় সাই পল্লবী পর্দায় এলেন একেবারে সাদামাটা রূপে, মেকআপ ছাড়াই শট দিলেন আর জয় করলেন কোটি দর্শকের হৃদয়। এই ঘটনার মধ্য দিয়ে স্বল্পভাষী ও মেধাবী মানুষ সাই উঠে এলেন সাহসী অভিনেত্রী হিসেবে। তবে সবকিছু ছাপিয়ে তামিলনাড়ুর নাচপ্রিয় মেয়েটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রূপালী পর্দায় তার অকপট উপস্থিতির মাধ্যমে। কোনো ভান নেই মেকআপের আড়ালে, তিনি অন্য সাই পল্লবী নন। বাস্তবে যা, রূপালী পর্দায়ও সে একই সাই পল্লবী হেঁটে বেড়ান দর্শকের সামনে। আর এভাবেই তামিল, তেলেগু ও মালায়াম ভাষায় সিনেমায় অভিনয় করে নিজেকে তুলে ধরেছেন এই অভিনেত্রী। এবার নাম লেখাতে যাচ্ছেন কন্নড় ভাষার চলচ্চিত্রে। এসিটি 1978 খ্যাত নির্মাতা মনসুর কর্ণাটকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণের জন্য পুরো মনোযোগ দিয়েছেন। সিনেমাটিতে অভিনয়ের জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছেন এই নির্মাতা। বিষয়বস্তু জেনে এ সিনেমায় আগ্রহী হয়েছেন সাই পল্লবী। এখনও চূড়ান্ত সম্মতি না দিলেও চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন তিনি। বাস্তবধর্মী করে চিত্রনাট্য রচনার কাজ করছেন নির্মাতা। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এনজিকে, কিছুদিন আগেও তেলেগু ভাষার লাভ স্টোরি বীরতা পারভাম 1992 ও শ্যাম সিং রায় সিনেমার কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। গোপালা পোরা নানা, নিউ দিগিতে এলান্টি মুরিকেনা শুভ্রমাদুন্দি। 2005 সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর 2014 সালে মালায়াম ভাষায় প্রেমাম সিনেমার প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন নায়িকা। 2017 সালে তেলেগু ভাষার ফিদা সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। জ্ঞানম ইস্তুনাও কদা, ইউ হ্যাড মোমেন্টস বানু, নট ইন্টারেস্টেড, এন্ড নট ইন্টারেস্টেড,